সবাই ভালো আছো তো? আজকে তো দীপাবলি, তাই সবাইকে দীপাবলির আন্তরিক শুভেচ্ছা। আর আজকের এই দিনটা আমি তোমাদের সাথে আবার স্পেন্ড করতে চাই খুব ভালোভাবে, যাতে আমার আজকের দিনটা কাটে। কেনাকাটার করার মানে আছে আজকে, তো এখন যাব গিয়ে। তো একটা সাউন্ড হলো না ওইটা? হ্যাঁ, আমার ডটার আছে না, তো ওনার জন্য একটা কালকে পূজার জন্য, দীপাবলির জন্য একটা মানে খেলার জিনিস আনা হয়েছে, যেটাকে উনি কন্টিনিউয়াসলি পা দিয়ে বাজিয়ে যাচ্ছেন। তো ব্যাটারি হয়তো বা আজকেই শেষ হয়ে যাবে, এরকম করে বাজানো চলছে। তো যাই হোক, আর আজকের ওরও মজার দিন, আজকের দিনটা কাটছে। এটা আজকে তাড়াতাড়ি করে বাজার করে আসি, তারপর অনেক কাজ আছে আজকে বিকালবেলা, যেহেতু প্রদীপ টদীপ এগুলো রেডি করতে হবে, তারপর এসে রান্নাও করতে হবে। তো ভাবছি পালক পনির, কালী পূজা, আমরা কালী পূজার দিন নিরামিষ খাই, তো নিরামিষ খাই যেহেতু ওইটাতে পেঁয়াজ দেওয়া যাবে না, আমরা পেঁয়াজ খাই না। মানে জানি না এটা কী, মানে কোন নিয়ম আমিও জানি না এটা, কিন্তু আমাদের মধ্যে মানে পেঁয়াজটাকে ননভেজ বলে ধরা হয়, তো এটা খাবো না। তো এটার জন্য একটু ডিফারেন্টভাবে কিছু বানাতে হবে, পালক পনিরটাই একটু ডিফারেন্টভাবেই বানাবো, অনেক কিছু করারও আছে। তো ঠিক আছে, তো চলো যাওয়া যাক বাজারে। তো বাজার এখনও খুলেই নাই, সব কিছুই বন্ধ, ওই একটা দোকানই খোলা যেখানে উনি পরোটা বানাচ্ছেন। তো দেখে ভীষণ লোভ লাগছে, তাই এখন আমরা এখানে খাবো, তারপর চলে যাব ঘরে। এসে গেছি, আমি জল গরম করতে বসিয়েছি, আর এটার মধ্যে আমি পালক গুলো গুলো বয়েল হতে দিয়ে দিচ্ছি, জল গরম হয়ে গেছে। আর আজকের এই রেসিপিটা আমি পুরো দেখাতে পারবো না, কভার করতে পারবো না, কারণ আমি যেহেতু আজকে ডেইলি ব্লগের মতো ব্লগ বানাচ্ছি। যদি পুরো তোমরা দেখতে চাও, পুরো রেসিপিটা যদি তুমি দেখতে চাও, তাহলে আমাকে কমেন্ট করে দিও, ঠিক আছে? আমি এখন তাড়াতাড়ি করে রান্নাটা করে নেই, আর যদি তোমরা চাও তাহলে আমি এটাকে ভালো করে একদিন বানিয়ে নিশ্চয়ই তোমাদের জন্য রেসিপিটা আমি দিব। আমাকে নিশ্চয়ই বলো, কমেন্ট করো। আজকে রাত্রেবেলা আমি রুটি বানাবো, কিন্তু রাত্রে আজকে একটু বটন পাটালে পাটাতে মানে মজা লাগবে, তাই আর এটা স্কিপ করে দিয়েছি। দিনের বেলায় সিম্পলভাবে বানিয়ে ভাত দিয়ে খেয়ে নেব।
ঠিক আছে, আমি এখন বাসনগুলো মেজে নিব, তারপর দুপুরের লাঞ্চ করব, তারপর বাকি আর যা যা আছে আজকে। হ্যাপি দীপাবলি সবাইকে। আজকের এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, আর খুব ভালো থাকো, ঘরে থাকো, সুস্থ থাকো। ঠিক আছে, আজকের জন্য এখানেই শেষ করছি, পরে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। বাই।